ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে চলেছে পশ্চিমা দেশগুলো। এ তালিকায় ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। এবার উল্টো এই দেশ দুটির ওপর প্রধানমন্ত্রীদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিল রুশ কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনে বৃহস্পতিবার এমন ঘোষণা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন ছাড়াও দুই দেশের আরও অনেক মন্ত্রী ও আইন প্রণেতাদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। রুশ কর্তৃপক্ষ জানায়, নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার শ্রমিক নেতা অ্যান্থনি আলবানিজ সহ 228 জন মন্ত্রী ও কর্মকর্তার নাম রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে 130 জন। অস্ট্রেলিয়া থেকে ইউক্রেনে 20টি বিশেষায়িত সামরিক যান পাঠানোর পরই রাশিয়ার পক্ষ থেকে এমন ঘোষণা আসল। মস্কোর এই সিদ্ধান্তকে রাশিয়ার বিরুদ্ধে ক্যানবেরা ও ওয়েলিংটনের দেয়া নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার বিষয়ে আগামীতে নতুন করে ঘোষণা দেওয়া হবে, নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়ানো হবে। এতে আরও বলা হয়, অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিক যারাই রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব তৈরিতে সাহায্য করবে তাদেরই কালো তালিকাভুক্ত করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।